বিস্মিল্লা হি রহমানি রহিম ইয়া আইয়ো হন বিউলি মা তো হার রিমুমা আল্লাহল্ লেখাটা রি মারু দাজিক ফুর রহিম বিস্মিল্লাহ রহমানি রহিম হেনবি আল্লাহ যে যিনি হালাল করেছেন তা তুমি হারাম করছো কেন তাকে এজন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও আল্লাহ ক্ষমাশীল ও দয়ালুক আল্লাহ তোমাদের জন্য কাসেমের বাধ্য বাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের অভিভাবক إيه وإذا أسرّ النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه، فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض، فلما نبأها به قالت من أنبأك هذا؟ এই যে নবী তার এক স্ত্রীকে গোপন একটি কথা বলেছিলেন পরে সে স্ত্রী যখন অন্য কারো কাছে সেই গোপনীয় বিষয়টি প্রকাশ করে দিল এবং আল্লাহ নবীকে এই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন নবী ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন নবী যখন তাকে গোপনীয়তা প্রকাশের এই কথা জানালেন তখন সে জিজ্ঞেস করল কি আপনাকে বিশ্ব অবহিত করেছে নবী বললেন আমাকে তিনি অবহিত করেছেন যিনি সব কিছু জানেন এবং সর্বাধিক অবহিত ইন তা তুবা ইলম্ ম হিফা কদ সগৎ কুলু বুকুমা ও ইন তা র হ র আলাই হিপা ইনম্ ম হাহুআমা উলাহুয়া জিবি ঋণু স রিহা মিনিম ওনমেলা ইকাতুবা দাদা তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের চলুত্তম কেননা তোমাদের মন সরল পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সঙ্গবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক তাছাড়া জিব্রাইল নেকর ইমানদার গণ এবং সব ফেরিস্তা তার সাথী ও সাহায্যকারী عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا من كن مسلمات

তোমাদের পরিবর্তে তাকে এমন সব দান করবেন যারা তোমাদের যে উত্তম হবে সত্যিকার মুসলমান ইমানদার অনুগত তওবাকারিণী ইবাদত গুজার এবং রোজাদার তারা পূর্বে বিবাহিত বা কুমারী যাই হোক না কেন يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون হে লোকজন যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সে আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সেখানে রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ে ফেরে তারা নিয়োজিত থাকবে যারা কখন আল্লাহ নির্দেশ সমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে তখন বলা হবে হে কাফিরগণ আজ আজর প্রকাশ করো না তোমরা যেমন আমল করছিলে তেমনটি প্রতিদানই দেয়া হচ্ছে ইয়া আইহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. হে হে ইমানদার কন আল্লাহর কাছে তাওবা করো প্রকৃত তাওবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি সমূহ দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তাঁর নবী এবং নবীর সঙ্গী ইমানদারদের লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে হে আমাদের সব আমাদের জন্যে আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও তুমি সব কিছু করতে সক্ষম يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة نوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما হে নবী কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোরতা দেখাও তাদের ঠিকানা যাহার নাম তা অত্যন্ত মন্দ ঠিকানা আল্লাহ কাফির ব্যাপারে নোহ এবং লোতের স্ত্রীদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন তারা আমার দুই কার বান্দার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজই আসতে পারেনি দুজন কি বলে দেয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ আমানু امْرَأَتَ فِرْعَوْنَ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا فنفخنا فيه من روحنا وصدقت অসদ্যা কচ্ছ বিকালীমা কি অবিহা ওয়া কুতুবিহীন ওয়াগ নাথ মৃণাল কনীটিম সদা কল্লহুল রিম আর ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন যখন সে দোয়া করল হে আমার রব, আমার জন্যে তোমার কাছে জান্নাত একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউন ও তার কাজকর্ম থেকে রক্ষা করো এবং জালেম কমের হাত থেকে বাঁচাও ইমরানের কন্যা মরিয়ামের উদাহরণ পেশ করেছেন যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল অতঃপর আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রোহ উৎকার করছিলাম সে তার বাণীসমূহ এবং কিতাব সমূহে সত্যতা প্রতিপন্ন করেছে সে ছিল আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত আমান